fait la fatigue. C'est là? Qui? রক্ত বেরিয়ে গেছে। অনেকটা রক্ত বেরিয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। মাছটা কিন্তু পুরো কমপ্লিটলি দেখতে পাচ্ছ ফ্রাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পুরো একদম সুন্দরভাবে এটা হয়ে গেছে। দারুণ বন্ধু। হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও শুট করতে তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি, কি করব আজকে আমরা? মাছ পোড়া খাবো। ইয়েস, আজকে আমরা মাছ পোড়া খাবো। তো চলো দেখে নেওয়া যাক কি মাছ কিভাবে আমরা পুড়িয়ে খাবো। ঈশান বাবা চলে আসছে এখন, আমরা কিন্তু উপরের দিকে যাচ্ছি, ছাদের উপরেই কিন্তু আজকে আমরা মাছ পোড়া খাবো, তাই তো? বন্ধুরা আমরা চলে এসেছি, আর এই যে আজকের মাছ, এই মাছটা কিন্তু আমরা দুজনে মিলে পুড়িয়ে আজকে কিন্তু খাবো। কিভাবে খাবো চলো দেখা যাক, তাই না ঈশান? তো প্রথমেই যেটা করব সেটা হলো এটাকে ভালো করে ছাড়াতে হবে, তাই তো? প্রথমে এটাকে ছাড়িয়ে ফেলি। জ্যান্ত মাছ ছটপট করছে ভালোভাবে। এটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আঁশটাকে। রক্ত বেরিয়ে গেছে, অনেকটা রক্ত বেরিয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মাছের কাঁটা ঢুকে গেছে হাতে। দাঁড়াও, হাত দেয় না, জল দাও। তো বন্ধুরা পুরো কাঁটা ঢুকে গেছে হাতে, রক্তও বেরোচ্ছে। তো এই গাঁদা ফুলের পাতা এখানে দিয়ে দেবো, তারপরে আবার ট্রাই করব। গাঁদা ফুল দিলে একদম ঠিক হয়ে যায়, তাই না, তাই না বন্ধুরা, তাই না কাকা? হ্যাঁ বন্ধুরা, ব্লাড বেরোনো বন্ধ হয়ে গেছে, কাঁটা ঢুকে গেছিলো, কাঁটা কি বেরাই গেছে? বন্ধুরা মাছ মোটামুটি কাটা কমপ্লিট, ঠিক আছে? এবার এটাকে ভালো করে ধুয়ে নেব, তারপরে আমরা এটাকে পোড়াবো। তো একটা প্লেট নিয়ে নিচ্ছি এখানে, এই প্লেটটা নিয়ে এরপরে রাখবো মাছটা, এই পেট থেকে পুরো এটাকে কেটে ফেলব, এটাকে কেটে ফেলব। এবার এটাকে ভালো করে ধুয়ে ফেলব, ঠিক আছে? মাছটা চলে এসছে, এবার এটাকে এটাকে একটু কেটে নেব,
তাহলে কি হবে, কেটে নিলে ভালোভাবে মাছটা সিদ্ধ হয়ে যাবে, তাই না? হে বন্ধুরা, এবার মাছটা পুরোপুরি ঈশান পুরোপুরি একদম পরিষ্কার করে ফেলেছি। এবার এবার এই মাছটাকে ভালো করে মশলা দিয়ে সুন্দরভাবে এটাকে করতে হবে। তো প্রথমেই এটার উপরে একটু লবণ, একটু হলুদ, তারপরে তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ি। হয়ে গেল। এটাকে ভালো করে মিক্সড করে নেবো বন্ধুরা। আর এই কাটা ছেঁড়া জায়গাগুলোই ভালো করে এই মশলাটাকে দিয়ে দেব। এবার দেখো এটাকে কিন্তু পুরোপুরি মশলা একদম মিক্স করে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা করা, আর এর সঙ্গে একটু রসুন, রসুন বাটা দিয়ে দেবো। কাটা জায়গাগুলো একটু রসুন বাটা দিয়ে দেবো। এবার এটাকে আমরা ভালোভাবে পোড়াবো এবং টেস্ট করব। এখানে কাট আছে, এই নাও কাটগুলো, একটা একটা করে নাও। নিয়ে এখানে রাখো, এখানে রাখো, এখানে আগুন দেব। এবার আগুনটাকে জ্বালিয়ে দেব। বন্ধুরা আগুন কিন্তু মোটামুটি জ্বালিয়ে ফেলেছি, ঠিক আছে? এবার যেটা করতে হবে সেটা মাছটা বার করতে হবে, তাই না? এই যে ফিশ, এই ফিশটাকে এবার এই শিকের গায়ে গেঁথে নেব। গেঁথে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার এটাকে ভালো করে আগুনে ঝলসে আমরা দুজনে খাব। তো বন্ধুরা একটু সময় লাগবে, পড়তে একটু সময় লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বন্ধুরা মাছটা কিন্তু পুরো কমপ্লিটলি দেখতে পাচ্ছ ফ্রাই হয়ে গেছে।
देखते ही पाच्छो पूरा एकदम सुंदर भावे एटा हो गेछे दारुण बंधुरा खूब सुंदर लगे खेते কেমন টেস্ট কেমন টেস্ট ভালো কেমন বন্ধু খুব দারুণ টেস্ট তাই না খুবই দারুণ টেস্ট লাগছে খেতে আর আমিও খাচ্ছি দারুণ হয়েছে বন্ধুরা লাইভে প্রথমবার এরকম মাছ পুড়িয়ে খেলাম তো খুবই সুন্দর লাগছে বন্ধুরা তোমরা এমন মাছ মাছ খেয়েছো কখনো খেয়েছো ও বলছে তো এই ধরনের যদি মাছ পুড়িয়ে কখনো খেতে চাও তো আমাদের মতো তোমরাও পুড়িয়ে খেতে পারো বন্ধুরা দেখেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও তখন টাটা বাই বাই।